আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে দর্শক এই মুহূর্তে আমি কথা বলছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার চ্যাচরা গ্রাম থেকে কৃষক ভাইয়েরা বিনামূল্যে কৃষিকাজ করা সম্ভব নয় তবে কম খরচে সম্ভব ফসলে সম্পূরক খাদ্য না দিয়ে আদর্শ খাদ্য দিন সেক্ষেত্রে ফসল ফলানোর আগে মাটির পিএইচের পরিমাণ কতটা এবং জৈব পদার্থের পরিমাণ কতটা আছে অন্যান্য উপাদানের ঘাটতি আছে কিনা এসব তথ্য জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদর্শ খাদ্য উৎপাদন করতে পারেন এতে করে যেমন মাটি ভালো থাকবে এবং আপনার আশানুরূপ ফলন পাবেন দর্শক এই পাঁচবিবি উপজেলাটি প্রায় সব ধরনের ফসলের জন্যই উপযুক্ত আজকে আমরা কথা বলবো এখানকার কৃষকের সাথে এবং জানবো তাদের বর্তমান অবস্থা কেমন

একবার যেতে দে আমার ছোট্ট সোনার গান কাছে এই ডান পাশের ক্ষেত্রে এটাও আমার এটাও আপনার এটাও আপনার হ্যাঁ আরো আছে জাত কি একই জাতের কচু নাকি আলাদা আলাদা একই জাতের কচু এটা একটু বড় লাগছে আর এটা ছোট পড়া আগাপাসা নাগা হয়েছে কত বছর ধরে আপনি এই লতিরাজ কচু চাষ করছেন 20 বছর 20 বছর 20 বছর এই জয়পুর হাটের লতিরাজ কচুটা যেটা সেটা তো বাংলাদেশের প্রতিটা পরিবারই খিয়েছে পরিবারই খিয়েছে খিয়েছে শুধু বাংলাদেশ না বাংলাদেশে বিদেশেও শুনে যায় বলে জয়পুর হাটের জেলার পাঁচপеве উপজেলার লতিকচুর কচুর কয়েক বছর আগে রচিত হয়েছে এখানকার উৎপাদিত লতিকচু দেশের বাজারে তো বটেই রপ্তানি হচ্ছে বিদেশের মাটিতেও এই লতি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ডেনমার্ক সুইডেন ও মধ্যপ্রাচ্য সহ প্রায় পঁচিশটি দেশের বাজার জয় করে নিয়েছে ফলে এই অর্থকরী ফসল থেকে আসছে বৈদেশিক মুদ্রা যা আমাদের জাতীয় অর্থনীতিতে দারুণ অবদান রাখছে আর অল্প সময়ে কচুর লতির চাষ করে লাভবান হচ্ছেন ডবহাটের কৃষকরা এক বিঘা জমিতে আঠারো থেকে বাইশ হাজার টাকা খরচ করে লতি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকায়। প্রতি বিঘা জমিতে তিন থেকে চার হাজার কেজি কচুর লতি পেয়ে থাকেন কৃষকরা এতে তাদের ভাগ্য অনেকটাই বদলাতে শুরু করেছে কি আনন্দ তাই না সারা বান্ধব আপনারা পরিশ্রম করেন সেটা আমাদের আমরা তো খাই আবার আপনি বিদেশের মানুষকেও খাওয়াচ্ছেন আচ্ছা আপনি অনেক বছর ধরে লতি চাষ করছেন হ্যাঁ তো সেই প্রথমে যেরকম করে চাষ করতেন সেই চাষ পদ্ধতি কি একই নিয়মে এখনও করছেন একই নিয়মে নয় একটু ভিন্ন ভিন্নটা হলো কি হালকা গোবর সার দেই হ্যাঁ তারপরে ধরে নাও এখন জৈব সার আচ্ছা আচ্ছা জৈব সার এখন আমার জমি প্রায় জমি ধরে নাও বারো বিঘা জমি আমি আবাদ করি প্রায় জমিতে আমি জৈব সার বিঘা প্রতি এক বস্তা দেয় এভাবে দিয়ে আবাদ করি তারপরে জমি তৈরি হয়ে যায় তখন বীজ নাগাই নাগোটার পর সেচ দেই সেচ দিলে যখন গাছ একটু বলমান হয়ে যায় হালকা ইউরিয়া দেই ইউরিয়া দেওয়ার পর যখন আর একটু হয়ে যায় ওর উপর আমি জৈব সার মারি জৈব সার মারার কারণে কি ওই যে শিয়ার চারোদিকে দিকে বিষে যায় তখন ওই বিষে গেলে তখন ওই জমির খাদ্যটা ওই গাছে টানে টানার পর শক্তিশালী হওয়ার পর তখন ওই নদীর চতুর্দিকে ছড়িয়ে যায় এইভাবে এই প্রসেসে আমরা এখন আবাদ করি আচ্ছা বিঘা প্রতি জমিতে আপনারা কতটুকু জৈব সার আর কতটুকু টিএসপি ব্যবহার করছেন টিএসপি ধরুন বিঘা প্রতি দশ কেজি আপনার ধরে নাও বিশ কেজি জৈব সার দিচ্ছি আচ্ছা টিএসপির দাম বেশি এটা তো ধরে নাও দশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ আর ধরে নাও চব্বিশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ তাহলে চোদ্দ টাকার ডিফারেন্স এই ডিফারেন্স করার জন্য এই জৈব সার আমরা এখন ব্যবহার করছি টিএসপি একটা অ্যাকশন আছে আর কাজে জৈব সারের কোনো অ্যাকশন নাই এই অ্যাকশন না থাকার জন্য চোখ নষ্ট হয় না এই চোখ নষ্ট না হওয়ার জন্যই নথি চতুর্দিকে ফুটে বেড়ায় শুধু কি আপনি কচুই চাষ করেন নাকি অন্যান্য আমি খালি কচুই না কুচুর আবাদ করি ধরে তারপরে ধান পাট মানে বিভিন্ন এই ঝাল আবাদ করি মানে বিভিন্ন ফসলই আমি আবাদ করি সব ধরনের ফসলের জৈব সার ব্যবহার করছেন সব জমিতে আমি তো ধরে নাও এই জৈব সারটা সামনে বছর আইছে এখানে এই সামনে বছর থেকেই আমি আবাদ করি দিচ্ছি এবার আমরা একটু শুনবো যে এটাকে কি কচু বলা হয় চাচা এটা মানকচু মানকচু এই একটা মানকচু থেকেই দেখা গেছে সব অংশই ব্যবহার করা যাচ্ছে দর্শক আমরা চাচার কাছ থেকে শুনবো চাচা মাটির নিচে যে অংশটা আছে সেটাও তো বিক্রি হয় মাটির নিচে যেটা আছে ওটাও যখন ওই কাঠ হয়ে যায় উপরে উঠে যায় নাও হাত কাঠ হয়ে যায় ওই আবির বিক্রি হয় ধরে নাও ঢাকা শহর থেকে বাটি আসে আসে আর আবির ওই কিনে টাক ঘরে চলে আপনি বিক্রি করেন আমিও বিক্রি করি তারপরে এই যে লতি আপনারা যে লতি খেয়ে থাকেন বাজার থেকে কিনে তা আমরা একটু বসি যে দেখুন লতির অংশটা এই গোড়া থেকে বের হতে থাকে এরকম মোটামুটি কয় মাস এরকম লতি পাওয়া যায় এই জষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশীন পাঁচ মাস হবে পাঁচ মাস এরকম লতি আসতে থাকবে আর বাজারে বিক্রি করতে থাকবে বিক্রি করতে থাকবে আচ্ছা আপনারা রোপণ করার পদ্ধতিটা একটু শুনতে চাই যে এটা কিভাবে আপনারা মানে রোপণ করেন বীজ থেকে হয় নাকি চারা থেকেই হয় কিভাবে কি একটু এটা চারা থেকে ওপন করা হয় যেরকম এই যে চারা হ্যাঁ হ্যাঁ এই চারা উঠাইয়া আবার অন্য জমির লাগাইয়া দেয় আচ্ছা দু চার দিন পরে ছিয়ার সারলে পরে খাতে ধরবে এখন ধীরে 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 আচ্ছা সবল হয় উঠলো আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি এদিকে তো বাজারে বিক্রি করছেনই আপনার ফসল সাথে সাথে এখান থেকে চারা হতে থাকে এই চারাটাই আপনি অন্য জমিতে নিয়ে রোপণ করে দেন তাই তো হ্যাঁ ওই জমি থেকে উঠায় এই জমি লাগাইছি আচ্ছা আমরা একটু ওখানে যাব ওখানে একটু যাই আসেন বাহ এটা এই ক্ষেটার বয়স কতদিন হয়েছে এটা ধরো রকঘন মাসে লাগাইছি हां কোন রোগবালাই হয়েছিল রোগবালাই হয়েছিল একবার কি এই

আবহাওয়া শুষ্ক আবহাওয়া খুব গরমও নয় খুব ঠান্ডা নয় এই আবহাওয়া কচু ভালো হয় বেশি রোদ হলে পরে কচুর গাছ খুব তাড়াতাড়ি আউশিয়ে যায় এই জন্য তার জন্য বেশি সেচ দিলে ভালো হয় অনেকেই ধরে সেচ একটু উনিশ বিশ হয়ে গেলে গাছ নর্মাল হয়ে যায় আচ্ছা আচ্ছা লতির সাইজ দেখে তো মনে হচ্ছে দুই দিনের মধ্যে আর বিক্রি করতে পারবেন না দুই দিন পরে বড়ো হয়ে যাবে মানে এক সপ্তাহের ভিতর এক কাটতে হবে এক সপ্তাহ পর পর কাটা যায় এই এক সপ্তাহের মধ্যে কোনো পরিচর্যার দরকার হয় কি আর পরিচর্যা ধরে নাও একে এই আগাছা পরিষ্কার পরিষ্কার করতে হয় এবং এই যে যেগুলা পাতা হলুদ হয়ে যায় এগুলা বয়স হয়ে যায় এগুলা হলুদ হয়ে যায় এগুলা সাফ করে ফেলে দিতে হয় জমি পরিষ্কার দিতে হবে লুতি এখন বিক্রি করছেন কত টাকা করে শুরুতে বেশি চল্লিশ টাকা কেজি বর্তমান বেঁচেছি পঁচিশ টাকা কেজি চাচা এক বিঘা জমিতে করছে চাষ করতে আপনারা কত টাকা খরচ করেন দশ হাজার টাকা খরচ হয় দশ হাজার টাকা খরচ করার পর চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারি আচ্ছা তাহলে উৎপাদন বেড়ে গেল বেড়ে গেল এখন উৎপাদন অনেক বেড়ে গেছে আর কোন চা পাওয়া আছে চা পাওয়া আছে আমরা ভর্তুকি পাই না খালি শুনি ভর্তুকি সরকার দেয় কিন্তু আমরা পাই না আচ্ছা এই জন্য আপনারা কারোর সাথে কথা বলেন কথা ওই বিশেষক বলেছিলাম মানে উপসহকারী কৃষি কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা কি বলেছেন উনি কথা পাবেন যাতে জৈব সার ব্যবহার করে আপনি সুফল পাচ্ছেন হ্যাঁ সুফল পাচ্ছি আপনার অন্যান্য বন্ধু কৃষকরাও সুফল পাচ্ছে সুফল পাচ্ছে জমির জন্য যেই পরিমাণে জৈব সার দরকার সেটা পাচ্ছেন তো ঠিক মতো ঠিক মতো পাচ্ছি হ্যাঁ সঠিক ভাবে পাচ্ছি কাদের মাধ্যমে আপনারা জৈব সারটা সংগ্রহ করেন জৈব সারটা আমরা রামভদ্রপুর মোড়ের বাজার ওখানে ফারাজুল নামে একজন দোকানদার তার দোকান থেকে কাজী জৈব সার নিয়ে আসে আমরা ব্যবহার করি ঠিক আছে চাচা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সালাম জানাবেন আসি তাহলে ঠিক আছে আসসালাম এখান থেকে বাড়ি কত দূরে এক দেড় কিলোমিটার দূরে কৃষি কাজ ছাড়া আর কিছু করা হয় আপনার গরুর ফার্ম আছে দশ পনেরোটা গরু আছে আচ্ছা বাহ খুবই ভালো মানে কৃষির সাথেই আপনি থাকতে চাইছেন পোটল কাউন্ট হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কত বছর ধরে আপনি চাষ করেন দুই বছর তিন বছর আমি আস্তে আস্তে দেখেছিলাম যে অনেকে কিন্তু মাটিতেও পোটল চাষ করছে আবার অনেকে মাচার মধ্যে চাষ করছে কোনটাতে ভালো হয় মাটির থেকে মাছাতে চাষ করা ভালো হয় এতে পোটল বেশি ধরে একটু খরচ মনে হয় বেশি হয় খরচ বেশি হলেও এটা ইস্থাইত অনেক বেশি 1.5 বছর 2 বছর রাখা যায় মাছা আচ্ছা এইখানে দেখছি যে ফেরোমোন পাডো আপনি ব্যবহার করছেন এর আগে ফেরামিন ফাজ ব্যবহার করতাম না এতে ওষুধ খরচটা বেশি হতো এবার ফেরামিন ফাজ ব্যবহার করার কারণে আমার ওষুধ খরচটা কমে গেছে এটা ব্যবহার করে অনেক পোকা মাকড়ের ভিতর ঢুকছে ঢুকার কারণে ওই পটলের দাগ কমে গেছে আমার এবার একটু জানতে চাইব যে পটল চাষাবাদের ক্ষেত্রে এখন কোন নতুন পরামর্শ দিচ্ছেন কিনা কৃষি কর্মকর্তারা আপনাদেরকে কৃষি কর্মকর্তারা আমাদের ওই যে কাজে জৈব সার ব্যবহার করার জন্য বলছিল এই জন্য এবার আমরা কাজে জৈব সার একটু ইউজ করছি মাস দুই এক তিন মানে দুই তিন মাস আগে ইউজ করছিলাম তার ফলাফল এখন আমরা ভালো পাচ্ছি আপনার আশেপাশে যারা আছেন যেসব কৃষকরা তারা কি তাদের জমিতে ব্যবহার করছে জৈব সার আমার দেখা দেখি সবাই শুরু করছে ব্যবহার করার নতুন আচ্ছা আচ্ছা জৈব সার ব্যবহারের কারণে এখন কি ধরনের সুফল পাচ্ছেন আপনারা আপা আমাদের এই এলাকাটা মানে খরা প্রবণ এলাকা বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম বৃষ্টিপাত আগে হতো কিন্তু এখন বৃষ্টিপাত খুব কমে গেছে আর এই কারণে আমাদের শেষ প্রকল্পটা মানে অনেক দেরিতে দিতে হয় তো শেষ প্রকল্প কমে যাওয়ার কারণে আমরা এখন বৃষ্টিতে মানে বৃষ্টির উপর নির্ভরশীল থাকতে পারি না এখন আমরা চিন্তা করতেছি যে ফসল মানে ভালো করার জন্য এখন নতুন সার ব্যবহার করার জন্য জৈব সার ব্যবহার করার জন্য উদ্যোগ নিচ্ছি যে জৈব সার ব্যবহার করলে কীটনাশকের পরিমাণটা কমে যাবে এতে দেখা যাচ্ছে যে আবহাওয়াটাও ভালো আসতে পারে জন্য আমরা এখন নতুন জৈব সার ব্যবহার করা শুরু করছি খরচটা কমে যাওয়ার কারণে আমাদের একটু এদিক দিয়ে মানে লাভ হচ্ছে কতটুকু জমিতে পটল চাষ করেছেন এবার এক বিঘা এই এক বিঘা জমিতে এবার কত টাকা খরচ কম হয়েছে পাঁচ সাত হাজার টাকা কম খরচ হয়েছে তাহলে আপনার এই কথাগুলো অন্য কৃষকদের মাঝে বলেন সবাই মিলে একসাথে বসে মাঠ পর্যায়ে যখন পরিদর্শন করা হয় তখন আমরা সবাই একসাথে বসে সবাই ওটা শেয়ার করি তাহলে আজকে আমাদেরকে একটু বলেন আপনার জমিতে আপনি জৈব সারটা কিভাবে ব্যবহার করেছেন এবং চাষের সময় কি দিয়েছেন কিনা দিলে সেটা কি কি পদ্ধতিতে আপনারা করেছেন সেটা একটু শুনি আমরা যখন পটলের চারা রোপণ করি রোপণ করার পরে পটলের চারাটা যখন এক বুক বরাবর হয়ে যায় তখন আমরা ওই চারিদিক পটলের চারা চারিদিক দিয়ে জৈব সারটা ছিটাই দিছি ছিটাই দিয়ে ওটা আবার ওই দাউলি দিয়ে নিরান দিয়ে মাটির সাথে মিশাই দিছি আমরা জৈব সারটা এইভাবে ইউজ করছি আর রাসায়নিক সার ব্যবহার করেননি রাসায়নিক সার ওই জৈব সার ব্যবহার করার মানে কিছুদিন পরে ব্যবহার করছি এখন অবধি কত টাকা বিক্রি করেছেন আপা পটলের বয়স তো দুই মাস হচ্ছে আমি পটল শুরু মানে বিক্রি শুরু করছি এক মাস হলো এক মাসে আমি পটল বিক্রি করছি দশ গুণ মতো বাজার দর অনুযায়ী পটল কখনো চারশো টাকা কখনো তিনশো টাকা আমার সামনে আরো পটলের বয়স দেখা যাচ্ছে আরো তিন মাস চার মাস থাকতে পারে আমার সামনে এখন যতটুকু পটল হবে ওই বাজার অনুযায়ী আমাকে ওইভাবে বেঁচতে হবে কৃষি কর্মকর্তারা আসেন হ্যাঁ যদি আমরা কোনো সমস্যায় দেখা দেয় কৃষি আমরা কল করি তখন আমরা ওরা আমাদের এসে এটা পরিদর্শন করে যাই আচ্ছা মানে আপনার গাছ দেখে বেশ ভালো লাগছে রোগ বালাই আমার চোখে পড়ছে না না হয় আমি বুঝতে পারছি না রোগ বালাই আসলে কম কারণ আমরা কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়েছিল যে জমি চারপাশ দিয়ে ওই পুরুষ জাত যেটা পটলে পুরুষ জাত লাগাতে বলছিল ওটা লাগার কারণে আবার ফেরামন ট্যাপ দিছি ওগুলোর কারণে আমাদের মানে কোনো রোগ বালাই এখন নাই পটলে ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন ধন্যবাদ সাজানো গোছানো মানে পানের বর্জ্যের ক্ষেত্রে এটা তো খুবই গুরুত্বপূর্ণ তাই না একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব একটা চারা লাগানোর সাথে আরেকটা চারা দূরত্ব কতটা হবে তাই না ভাইয়া হ্যাঁ এটা পানের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যদি দূরত্বটা ঠিক না থাকে তাহলে কিন্তু প্রোডাকশন আসলে কমে যায় এবং প্রোডাকশনটা ঠিক থাকবে না আচ্ছা দর্শক আমার সাথে এখন আছেন জয়পুর জেলার পাঁচ বিবি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন আচ্ছা এই যে সম্প্রসারণের ক্ষেত্রে আমরা দেখছি বিশেষ করে সব ধরনের ফসলি উন্নয়ন ঘটেছে কিন্তু পানটা কেন যেন পিছিয়ে আছে এটার মূল কারণগুলো কি মনে করছেন আসলে পানটা কিন্তু আমরা নিট বেস্ট যে কোনো এগ্রিকালচারের ব্যাপারে আমরা কিন্তু নিট বেস্ট কাজটা করি কিন্তু পান যদি আমরা বলি যে পানের ক্ষেত্রে কিন্তু আমরা জয়পুরহাটের যে ধানি জমিগুলো আছে যেগুলোতে সবজি হয় সেই জমিগুলোতে আমরা যদি পান করতে চাই তাহলে আলটিমেটলি কিন্তু জমির পরিমাণ কমবে এতে কিন্তু অন্যান্যটা হ্যাম্পার হবে উঁচু জমি বিশেষ করে যেখানে পানি জমবে না সেই জায়গাগুলোতে কিন্তু আমরা পরামর্শও দিচ্ছি এবং সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করতেছি যে পানির আবাদটা বাড়ানো রাসায়নিক সারের কথা তো কৃষকরা জানেই কিন্তু আমরা জৈব সার সম্পর্কে আরো বেশি করে জানাতে চাই কৃষকদেরকে সেক্ষেত্রে খরচ কমে যায় জৈব সারটি ব্যবহারের মাধ্যমে এই পুরো পাটটা যদি আপনি একটু ভালো করে বর্ণনা করেন যে আসলে কি কি কারণে খরচ কমবে জৈব সারের বড় গুণ হচ্ছে এটা হচ্ছে পানি ধারণ করতে পারে পানি ধারণ ক্ষমতাটা বাড়ায় যে কারণে পানি ধারণ করতে পারলে হবে কি আপনার সেচ কম দিতে হবে আরেকটা হচ্ছে যে রাসায়নিক সার বেশি ব্যবহার হলে ফলে কিন্তু আপনার জমিতে যে অণুজীবগুলো থাকে ব্যাকটেরিয়া বা অন্যান্য অনুজীব যেগুলো আছে সেগুলো কিন্তু কমে যায় এবং মাটি অ্যাসিডিক হলে কিন্তু আরও বেশি করে সেটা কমে যায় তার ফলে আমরা যদি জৈব সার দিতে পারি সেখানে কিন্তু ওই অণুজীবগুলার পরিমাণও আস্তে আস্তে বাড়বে এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি অণুজীবের পরিমাণ যদি বাড়াইতে পারি তাহলে কিন্তু আমাদের এই সারের কার্যকারিতাও আরও বেশি বাড়বে মূলত ফসলের ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম থেকে প্রাপ্ত পুষ্টিগুলোই বেশি দরকার এই উপাদানগুলো তো রাসায়নিক সারেই পাওয়া যায় তাহলে পার্থক্যটা কি প্রাকৃতিক জৈবসারের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা মাটির গঠনকে সমৃদ্ধ করে আমরা ক্ষতিগ্রস্ত কোনো মাটিতে যদি জৈবসার প্রয়োগ করি তাহলে তা শুধুমাত্র তিনটি ম্যাক্রো উপাদান এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদাকে পূরণ করবে তাই নয় বরং তা মাটিকে জীবন্ত করে তোলে এবং ফসলের জন্য পুষ্টিগুণ তৈরি করে জৈবসার কিছু গৌণ পুষ্টি সরবরাহ করে যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এছাড়াও চিহ্নিত কিছু পুষ্টি উপাদান যা গাছের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন হয় যেমন বোরন ক্লোরিন ম্যাঙ্গানিস আয়রন জিঙ্ক এবং কপার এগুলো পূরণ হয়ে থাকে জৈব সারের মাধ্যমে প্রাকৃতিক উপাদানে তৈরি জৈব সার যেমন কম্পোস্ট যা অধিক পরিমাণে জৈব উপাদান ধারণ করে এবং মাটিকে সজীব রাখে মাটিতে জৈব উপাদান আর্দ্রতা এবং পুষ্টিমানের সুষম সমন্বয় সাধন করে সেই সাথে মাটিতে অনুজীব বৃদ্ধি ত্বরান্বিত হয় যা ফসলের শিকড় বৃদ্ধি বা রুট ডেভেলপমেন্টের সহায়তা করে এই অনুজীবের কারণে কি যে আমরা ফসলে এত ধরনের রোগ বালাই দেখি এবং যার ফলে কীটনাশকের ব্যবহারটাও বেড়ে গেছে তো এই একই কারণ রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা হইলেই বিশেষ করে বিভিন্ন পোকামাকড় এবং রোগ বালাই এটা কিন্তু গাছ সাসেপ্টেবল হয়ে যায় এটা কিন্তু গাছ আর সহ্য করতে পারে না তখন প্রচুর পরিমাণে রোগ দেখা যায় পোকা দেখা যায় এ কারণে আমরা যদি জৈব সারটা দিতে পারি বিভিন্ন রোগ বালাইয়ের পরিমাণটাও কমবে এবং কীটনাশক দেওয়ার পরিমাণও কমবে যে কারণে কৃষক অনেক জায়গায় বেনিফিটেড হবে একটা হলো কীটনাশক দেওয়া লাগতেছে না সেচ কম লাগতেছে আর হচ্ছে আপনার অনুজীবের পরিমাণ বাড়ার কারণে সারের কার্যকারিতাটাও বাড়তেছে এমনও জেলা রয়েছে যেখানে কিন্তু পাতকুয়ার মাধ্যমে পানি সংগ্রহ করতে হচ্ছে যে পানির কারণেই ভালো ফসল ফলাতে পারছে না কৃষকরা সেক্ষেত্রে আমরা আশা করি যে সেই সব এলাকাতে যেন জৈব সারটা পৌঁছায় সেটা যে কোনো কোম্পানিরই হোক না কেন আমরা জানি এখন বাজারে অনেক ধরনের জৈব সারই পাওয়া যাচ্ছে এখন আসলে বাজারে অনেক জৈব সার পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম জৈব সারের মধ্যে বিভিন্ন রকম জিনিস মিশ্রি মিশ্রণ করার ফলে এটা কিন্তু কৃষকরা বেনিফিটেড হয় না তখন কিন্তু অন্যদিকে কৃষকরা তখন মনে করে যে এই জৈব সার আর দেবই না যে কোনো কোম্পানিরই ব্যবহার করব না সেক্ষেত্রে কাজী ফার্মস যেহেতু ভালো একটা কোম্পানি এবং নাম করা তাদের এটার কোয়ালিটিও বেশ ভালো কৃষকরা যদি এটা ব্যবহার করে এখানে কিন্তু বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটাই বেশি অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন ধন্যবাদ দীপ্ত জি আমি দর্শক এবার আমার কৃষক চাচাদের সাথে কথা বলতে চাই যারা দীর্ঘ বছর ধরে এই পান চাষের সাথে জড়িত এখানে অনেকেই রয়েছেন আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনি ভালো আছেন খুব ভালো পানের অবস্থা কেমন ভালো পানের অবস্থা মোটামুটি ভালো আচ্ছা কত বছর ধরে পান চাষ করেন আপনি অন্ধকার দশ পনেরো বছর আচ্ছা এই যে জৈব সার ব্যবহার করছেন চাচা জৈব সার এই বছর দুই বস্তা ব্যবহার করেছে হুম আচ্ছা আমরা একটু এইদিকে চলে আসি চাচা এত সুন্দর করে আপনারা মানে পঞ্জাশ করেন এই বরসটা সাজাতে ও তো অনেকটা সময় লাগে না চাচা অনেক সময় লাগে কতদিন এই যে আপনারা যে এগুলাকে কি বলে চাচা এগুলা আমরা শলি বলে শলি বলে এই শলি গাততে কত সময় লাগে আরেকটু এইদিকে চলে আসেন আমার দর্শকরাও আপনারা একটু দেখতে শলি গাততে সময় লাগে না তো শলি মানে খাড়া করব পুঁতে দেব

এই পাঁচ সাত দিন আট দশ দিন খুলে পরে শরীরটা শুয়ে গেলে পরে ফেলে দিয়ে জাঁক দেওয়ার দশ দিন দিন ধোয়ার পর তুলে নেওয়ার লাগে নিয়ে ওই বল ঢোকা হয় এই যে এক একটা শাড়িতে কতগুলা চারা আপনারা রোপণ করতে পারে দুশো চারা আছে এখন আপনারা পানের জন্য মাটি কিভাবে তৈরি করছেন আমি মাটি তুলে বাইরে থাকে মাটি কিনে নিয়ে আসে তুলে থেকে ঠিক করে থুই তারপর যখন জমিতে বড় যে পান মাটি দেওয়া নাগে হ্যাঁ তখন ওই মাটি ভারত করে ঢুকে দিয়ে যায় আচ্ছা তো এই পানের জন্য কোন ধরনের মাটিটা ভালো পানের ধরনের মেটাল মাটিটা ভালো আপনার জমিতে কতটুকু পরিমাণে সার ব্যবহার করছেন পুরোটাই শুনি আমার জমিতে জৈব সার এবার দুই বস্তা ব্যবহার করেছি আর খোল মনে করো দশ বস্তা ব্যবহার করেছি আচ্ছা করার পর এবার ফলন মোটামুটি ভালো আছে বাজারে নিয়ে যাওয়ার পরে অন্যরাও তো দেখছেন পান নিয়ে আসছে তাদের পানের সাথে আপনার পানের কি কোনো পার্থক্য দেখতেছেন পার্থক্য কালার ভালো আছে পান পান ভালো আছে আচ্ছা আর দামটা যদি পান দেখতে ভালো হয় তাহলে তো আপনারা দামটাও বাড়ায় দেন

এক বিঘা জমিতে আয় করে আর সংসার পাতে মানে মাঠের জমি আবাদ করি এগুলা সচলভাবে চলে খাওয়া মানে সব দিয়ে আমার সচলভাবে চলে ঠিক আছে যাতে অনেক ধন্যবাদ আপনার অনেক সময় নিয়ে নিলাম অনেক কাজ বাকি আছে তাই না এখনো হ্যাঁ আচ্ছা আসি তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দ্বিতীয় কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কৃষক ভাইরা সঠিক সময় সঠিক পরিচর্যার অভাবে কিন্তু আপনার ফসলটি নষ্ট হয়ে যেতে পারে যেমন এর আগে আমরা যে কৃষকদের সাথে কথা বলেছি প্রত্যেকেই তার ফসলের ভালো কথাই কিন্তু বলেছে কিন্তু এই যে জমিটি এই জমিতে সেচ ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে এবং সঠিক পরিচর্যা না নেবার কারণে এখান থেকে আমার কৃষক ভাই আশানুরূপ কোনো ফসল পায়নি তাই আপনারা অবশ্যই কৃষি কর্মকর্তা দ্বারস্থ হবেন যে কোনো ফসল চাষাবাদের আগে এবং আপনারা সবাই জানেন দর্শক জয়পুর হাটের যেই লতি সেটা বাংলাদেশ ছাড়িয়েও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে তবে কৃষকরা চায় যে আরও অনেক দেশে তাদের এই লতিরাজ কচু যাতে রপ্তানি করা হয় সেটি আশা করছেন আমরাও এই আশায় আজকের মতো কাজে ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে মারুফাইনিন বিদায় নিচ্ছি ভালো থাকুন অনেক ভালো থাকুন খুদা হাফেজ